আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার সঞ্জিতা। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা, প্রিয় ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সবার জন্য অনেক দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে পরিবারের সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। ছেলের চুল কেটে দিচ্ছে ওর বাবা, যেহেতু সব সেলুনই এখন বন্ধ, তো চুলও বড় হয়ে গেছে ছেলের। আর কয়েকদিন পরই রোজা শুরু হবে, তাই চুল কেটে দিচ্ছে। আর এই রোজার এক মাসে চুল উঠে যাবে, একটু বড় হয়ে যাবে, তাই একদম ছোট ছোট করেই কেটে দিচ্ছে চুল। আর ছেলে যেহেতু খেলা করে ঘরে আর প্রচুর ঘামিয়ে দেয়, তো ঘামালে ঠান্ডা লাগবে, তাই ছোট ছোট করেই কেটে দিচ্ছে। সারা বিশ্বে মহামারী ভাইরাস ছড়িয়ে পড়েছে আমরা সবাই জানি। আর এই ভাইরাসে আমরা ঘরেই থাকি সবাই, তারপরও বিভিন্ন দরকারি কাজে অনেকেরই বের হতে হয়। তো সবার কাছে আমার একটা অনুরোধ, প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না, সবাই ঘরে থাকুন। যদি প্রয়োজন হয় তাহলে ঘর থেকে বের হবেন। নিজে ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্যকেও ভালো রাখেন, পরিবারের সবাইকে ভালো রাখেন। অযথা বাহিরে ঘোরাঘুরি করবেন না, যেহেতু এই ভাইরাসটা মহামারী, সব দেশেই ছড়িয়ে পড়েছে, সবাই আতঙ্কে আছে। আমাদের হাতে কিছুই নেই, মহান আল্লাহ তাআলা যদি মাফ করে দেয় আমাদের সবাইকে, তাহলেই হয়তো এই ভাইরাস থেকে আমরা মুক্তি পাব। আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন এই ভাইরাস থেকে তাড়াতাড়ি আমরা সবাই মুক্তি পাই। আমরা সবাই অসহায় হয়ে পড়েছি এই মহামারী ভাইরাসের কাছে। আর যারা ডাক্তার, নার্স, সেনাবাহিনী, পুলিশ, যারা দেশে মানুষের জন্য সেবা করিয়ে যাচ্ছেন দিন রাত এক করে, তাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা, অনেক সম্মান, অনেক ভালোবাসা, অনেক দোয়া। সবার জন্য অনেক দোয়া করি, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। যখন টিভিতে নিউজ দেখি আসলে খুব খারাপ লাগে, যেটা বলে বোঝাতে পারবো না, তারপরও কিন্তু নিউজ দেখতে হয়, যে কী অবস্থা প্রত্যেকটা দেশের দেখি, না দেখেও থাকতে পারি না, দেখলেও খারাপ লাগে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ভিউয়ার্সরা, সবার জন্য সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাড়াতাড়ি এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি করে দেয়। সবাই অনেক ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর এখন বেশি ভিডিও দিচ্ছি না, বেশি ভিডিও দিতেও ইচ্ছে করে না, কারণ হচ্ছে এই মহামারী ভাইরাসের কাছে আমরা সবাই হেরে গেছি। আর ভিডিও করার মতো আসলে মন মানসিকতা নেই, খুব খারাপ লাগে যখন দেখি দেশের এই অবস্থা, প্রত্যেকটা দেশে খুব খারাপ অবস্থা। তো আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই নেই। তো আমরা সবাই নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ রহমত করুক সারা বিশ্বের মানুষকে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। তো ইনশাআল্লাহ মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেহেতু ইউটিউবে ভিডিওটা রানিং রাখলেই ভালো। আর হচ্ছে এখন যে একটা পরিস্থিতি, তো ভিডিও করতেও তেমন একটা ইচ্ছে করে না, তো মাঝে মাঝে ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিও দেওয়ার। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক শুভকামনা। তো
এই তো আমার চুল ছেলের চুল কাটা হয়ে গেছে। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।